পুকুরে জাল ফেলে মাছ ধরা হচ্ছে, এটা বাংলাদেশের গ্রামাঞ্চলের অতি পরিচিত দৃশ্য। কিন্তু এই জাল দিয়ে যিনি মাছ ধরছেন সেই আব্দুল মোতালেব একজন দৃষ্টি প্রতিবন্ধী। শুধু মোতালেব নন, তার অন্য ভাইরাও যৌবনে পা দিতেই চোখের দৃষ্টি হারিয়েছেন। রাজবাড়ির প্রত্যন্ত অঞ্চলের এ চারজনই তাদের অদম্য ইচ্ছার জোরে আর দশজন সুস্থ মানুষের মতো সমাজের মূল স্রোতে যুক্ত থাকতে চাইছেন, নিজেদের পুকুরে মাছ চাষ করে বাঁচতে চান সমাজের আর পাঁচজনের মতো। নিজেরা চাষ করার চেষ্টা করতেছি, 30,000 টাকার মাছ আসছে, আমি অলরেডি 30,000 টাকার মাছ বিক্রি করা আমার হয়ে গেছে। চার ছেলে এবং তিন মেয়ের এই বাবা বলছেন, জমাজমি বিক্রি করেও তাদের সুস্থ করতে পারেননি, তাই হতাশার মাঝে দিন কাটে তাদের। এখন কুকুরটা ওরা চাষ করতেছে, চাষ করবে এই আশা নিয়ে আমি বিত্তবানদের কাছে কিছু আশা করি। চিকিৎসক বলছেন, আত্মীয়র মধ্যে বিয়ে হওয়ায় বংশগত এ রোগের বিস্তার হচ্ছে। মেয়েরা এটা ক্যারি করে আর ছেলেরা এটা এলো ভুক্তভোগী হয়। এ তো গেল দৃষ্টি প্রতিবন্ধীর কথা। গাজীপুরের বিশিয়া কুড়িবাড়ি গ্রামের একই পরিবারের 14 জনের মধ্যে 7 জনই অজানা পঙ্গুত্ব রোগে আক্রান্ত, তাই তো সংসার চালাতে খুলে বসেছেন মুদি দোকান। আমি ছোট থেকে দালুই দাল খাচ্ছি, আস্তে 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 অন্য বস্তা ইয়ে জায়গা এনে খাই, এনে সব কিছু করি। ভালো জায়গায় ওই চিকিৎসা করা পারি না। পঙ্গুত্বের অজানা আতঙ্ক পরিবারের অন্য সদস্যদেরও তাড়িয়ে বেড়ায় সারাক্ষণ। মনে ভয় আগামীতে তারা সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন তো। মাঝে মাঝে খুব পা ব্যথা করে, এর জন্য আমি খুব ভয় পাই। 10 জনের মতো আমি ভালো হয়ে চলতে চাই। চিকিৎসায় পুরোপুরি ভালো করা সম্ভব না হলেও পৃষ্ঠপোষকতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। 18 থেকে 20 বছর পর্যন্ত যখন তারা মানে পৌঁছে, তখন আস্তে আস্তে তারা কিন্তু এটা কোনোদিন মানে আর রিকভারি হয় না। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবন্ধীরাও সমাজের অংশ, তাই অর্থনীতির মূলধারায় তাদের ধরে রাখতে হবে। একটা প্রতিবন্ধী সে গাড়িতে উঠতে পারে না, সুতরাং তুমি পারলে না, কিন্তু একটা লোক যদি তাকে ধরে তুলে দেয় সেটাই হচ্ছে সমাজ। আমরা যদি একটা মর্যাদা সম্পন্ন জাতি তৈরি করতে চাই, যতটা সম্ভব তাদেরকে মেইনস্ট্রিমে মূলস্রোতে আমরা আনতে পারবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আমরা যদি লেখাপড়ার সাথে তাদের